কিয়ামতের পূর্বে পৃথিবীতে যে কিয়ামতের বড় বড় আলামতগুলি রয়েছে সেগুলি প্রকাশ পেতে থাকবে। এই বড় আলামতগুলির মধ্যে সবথেকে অন্যতম হলো দাব্বাতুল আরদ তথা এই ভয়ঙ্কর প্রাণীটির আত্মপ্রকাশ। চলুন প্রথমেই জেনে নেই এই দাব্বাতুল আরদ তথা এই ভয়ঙ্কর প্রাণীটি কখন বা কবে পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটবে তার। কিয়ামতের সবথেকে বড় আলামতগুলির মধ্যে অন্যতম একটি বড় আলামত হচ্ছে কিয়ামতের পূর্বে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। ঠিক ওই দিন বা তার পরদিনই মক্কার কোহেতুর পাহাড়টি বিস্ফোরণ ঘটবে এবং তার মধ্য থেকেই দাব্বাতুল আরদ তথা এই ভয়ঙ্কর প্রাণীটি বেরিয়ে আসবে, যেমনটা হযরত সাল আলাইহিস সালামের উটনি পাথরের পাহাড় ভেঙে বেরিয়ে এসেছিল। চলুন এবার জেনে নেওয়া যাক এই দাব্বাতুল আরদ তথা এই ভয়ঙ্কর প্রাণীটি দেখতে কেমন হবে। দাব্বাতুল আরদ তথা এই ভয়ঙ্কর প্রাণীটির উচ্চতা হবে প্রায় 60 গজ, চেহারা হবে মানুষের মতো, পা হবে উটের পায়ের মতো, তার ঘাড় হবে ঘোড়ার মতো, কান হবে হরিণের মতো, আর শিং হবে বিশাল বড় ষাঁড়ের শিংয়ের মতো, আর তার হাতগুলি হবে বানরের মতো। আর এই দাব্বাতুল আর তথা এই ভয়ঙ্কর প্রাণীটি মানুষের সাথে কথা বলবে এবং তার হাতে থাকবে হযরত মূসা আলাইহিস সালামের সেই লাঠিটি।